হ্যালো ইউএসএ, না না আমার হ্যালো ইউএসএ আমার চ্যানেল না, হ্যালো ইউএসএ নামে একটা চ্যানেল আপনারা অনেকেই দেখছেন বা দেখতেছেন। ইউএসএ এর ফ্লোরিডা, ফ্লোরিডার থেকে করে এক শহর থেকে বা করে গ্রাম থেকে এক ভদ্রলোক করে, তার নাম জর্জ। এই জর্জ ভদ্রলোক অনেকদিন যাবৎ শুরু করছে এই ইউটিউব চ্যানেল, ভালো কথা উনি করতেছে, ভালোও করতেছিল। ওনার প্রথম সাবজেক্ট ছিল কি, ওই আমেরিকার মানুষ কি খায়, আমেরিকার মানুষ কোথায় বাজার করে, আমেরিকার মানুষের কোথায় বেড়াইতে যায়, আমেরিকার মানুষ সি বিচে যায় কী করে, বাংলাদেশ এবং আমেরিকার সাথে সে কম্পেয়ার করতো, বেশ ভালোই করছিল সে না। তো ইদানিংকালে দেখলাম, আমি আবার ওনার ভক্ত, আমি ওনার এখানে আমি ওনার সাবস্ক্রাইবার হয়েছি, ওনার সমস্ত কিছুই আমি দেখি। ইদানিংকালে দেখলাম উনি শুরু করছেন রোস্টিং, এরে তারে যারে পারতেছে রোস্টিং করতেছে। যেমন মনে করেন সাকিব খান, মাশরাফি বিন মুর্তজা, অনন্ত জলিল, মানে উনার কথা হইলো উনি একদম সব জানতা, আমরা কেউই কিছু জানি না। তো ওই উনাকে একটু রোস্টিং করা বা বাঁশ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি। যদি কারো ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। ওনার অনেক ভক্তরা আছেন, কেউ ডিসহার্টেন হবে না, আমি শুধু ওনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। কারণ ওনাকে বলবেন উনি যেন এরকম রোস্টিং করা শুরু না করে। রোস্টিং করতে হইলে আসলে আগে তো ওনাকে অনেক কিছু জানতে হবে। যেমন আমি প্রথম থেকে বলি যে উনি সাকিব খান সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলছেন, আরে উনি তো ভাই জানেই না যে বাংলাদেশের যে সিনেমা চালায় যারা, যারা সিনেমা কন্ট্রোল করে, আই মিন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এছাড়া আর অনেক সমিতি আছে, এরা এগুলো কন্ট্রোল করে। উনি কথায় কথায় বলতেছেন কি এফডিসিতে যারা দল করে তারা এটা করছে। সাকিব খান সম্বন্ধে উনি কিছু জানেন না, সাকিব খান এত উঁচু মানের একজন মানুষ যে উনার এটা জানার কথাও না। উনি তো দেশ ছাড়ছেন 10 বছর আগে, এবং উনি খুব গর্বের সাথে বলেন আমি তো বাংলাদেশের সিনেমাটি না দেখতাম না, কোনোদিন দেখিও না, এখনও দেখি না। উনি কিন্তু বাঙালি, উনি বাংলাদেশের সিনেমা দেখেন নাই। উনি বোধহয় 25-30 বছর বয়সে দেশ ছাড়ছেন, একটা ছবিও উনি দেখেন নাই। বাহ, ভালো কথা, ছবি দেখেন নাই এটা আপনার নাই দেখতে পারেন, কিন্তু আপনি মানুষ কীভাবে এইভাবে এত সমালোচনা করেন কেন? আপনার কি অন্য কোনো সাবজেক্ট নেই? অনেক সাবজেক্ট আছে, আপনি ওই সমস্ত সাবজেক্ট নিয়ে কাজ করেন। আপনি তা না করে এক একদিন ঘুম থেকে উঠেন, ওইটা গাড়ি দিয়ে বাইরেন, একটা সেলফি স্টিক নিয়ে নিজে নিজে করেন, পারলে বোর্ড দিয়ে করান, ভালো কথা। এবং আপনি কি বলেন, বলেন যে আমি তো ভিডিও করি ভাই, নিজের খাই, নিজের পরি, নিজের গাড়ির তেল দেই, তারপরে আপনাকে বলে ভিডিও করি। বাহ, উনি আমি বললে দয়া করতেছেন তাই না? ওনারে কেউ দয়া করতে বলছে? আর উনি তো লাখ লাখ টাকা কামাইতেছে, আপনারা সবাই জানেন, উনি কয়েকদিন আগে একটা হিসাবও দিচ্ছে 2.5 লক্ষ না 3 লক্ষ টাকা উনি মাসে কামান। তো মাসে কামান কানে দিয়ে কামান, আপনাদের মাসে কামান এই সমস্ত লোকজন দিয়ে। আমরা যারা আপনার ভক্ত, আমরা যারা সাবস্ক্রাইবার আছি, তা আমাদেরকে আবার ছোটো করে বলেন আপনাদের জন্য আমি আমার নিজের গাড়ির তেল খরচা করি, আমি এইটা করি, আমি আমি নিজেরটা খাই, খাই আপনার জন্য ভিডিও করি। আবার পাশাপাশি আরেক ভিডিওতে বলতেছেন কি আমার এই যে 4 লাখ লোকের পরিবার এদের নিয়েই আমি আসি। আরে আপনি এক মুখে এক এক কথা বলেন কেন? আপনি একটা কথা বলেন, আপনি কি 4 লাখ পরিবারের সাথে আসেন, থাকলে তাদের জন্য ভিডিও করেন, আপনি বেনিফিটেড হচ্ছেন, আর কেউ বেনিফিটেড হচ্ছে না। আপনি আপনার সাবস্ক্রাইবারদের বিক্রি করতেছেন, ভালো কথা, বেচেন। কিন্তু জর্জ সাহেব, আমার কাছে আমার প্রশ্ন হলো আপনি যে এত বড় বড় কথা বলেন 4 লাখ সাবস্ক্রাইবার নিয়া, আপনি কে? আপনি সাকিব খান, মাশরাফি বিন মুর্তজা, অনন্ত জলিলের সমালোচনা করার জন্য আপনি কে? আপনার কি কোয়ালিটি আছে? আরে ভাই, আমরা যদি শুনছি বা আপনি বলছেন, আপনি আপনার বউয়ের লেজ ধরিয়া আমেরিকায় গেছেন, ঠিক, আপনার বউ আপনার মাইগ্রেশন ভিসা দিয়ে নিয়ে গেছে, ঠিক আছে না? তখন প্রশ্ন হইল আপনার তো নিজস্ব কোনো কোয়ালিটি নাই, আপনার বউ যদি আপনার না নিয়ে যেত আপনার আমেরিকা কি, আপনি ঢাকাও থাকতে পারতেন না। আর আমরা যারা এই যে এক দেড় কোটির বাইরে আছি, ইউরোপে, আমেরিকা, এইসব জায়গায় আছি, তারা কিন্তু নিজের জোরে আসছি, আমরা নিজেরা প্রচেষ্টা করে আসছি, আমরা স্ট্রাগল করে আসছি। আপনি আমেরিকান এমবাসিতে ভিসা লাগাইছেন, বউ আপনার নিয়ে গেছে, আপনার মুখে তো এই সমস্ত কথা মানায় না। আসেন সাকিব খান, সাকিব খান সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমি আপনার একটা ছোট্ট গল্প বলি। আমি একটা ছবিতে সাকিব খানকে সাইন করছিলাম, তখন সাকিব খান 50 লাখ টাকা দিত, 30 লাখ টাকা দিয়ে আমি সাইন করছি, তার সাইনিং মানি দিছি 30 লক্ষ টাকা বাংলাদেশি টাকা, রিমেম্বার।
30 লক্ষ টাকা দিয়া আমি চলে আসছি, যে আমরা শিডিউল নিচ্ছি, গল্প করছি, স্ক্রিপ্ট রেডি করতেছি, সব কিছু করতেছি, এমন সময় আমার প্রডিউসার ডিসিশন নিল তার ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছে, ছবিটা করবে না। তা আমাকে বললো, ভাইয়া ছবিটা তো হবে না, আপনি সাকিব ভাইয়ের কাছে টাকাটা নিয়ে আসেন। তো বেসিক্যালি কিন্তু এরকম ল নাই, আমি যদি কোনো শিল্পীকে পারিশ্রমিক দিয়া সাইনিং মানি দিই এবং আমার কারণে যদি ছবি না হয়, সেই ছবির পয়সা শিল্পী যদি ফেরত না দেয়, তাহলে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় না, বিকজ আমি তাকে দিয়েছিলাম, আমি তাকে বারণ করেছি। আবার যদি কোনো শিল্পী টাকা নিয়ে যদি বলে যে আমি করতে পারবো না, তাহলে তার টাকাটা ফেরত দিতে হবে। তো এইটা একটা বিপদে পড়লাম, 30 লক্ষ টাকা অনেক বড় একটা টাকা বাংলাদেশের জন্য, হয়তো আপনি জর্সেবের জন্য কিচ্ছুই না, আপনি অনেক টাকা। তো এনিওয়ে আমি ওই সময় পরে আসছি। তো সাকিব খাইবকে ফোন করলাম, সাকিব আমি একটা প্রবলেমে পড়ে গেছি, কী করবো বলো তো। বলে কী দেখছি দাদা? আমি বললাম আমার প্রডিউসারের তো এই শরীর টরি ভালো না, তোর ফাইন্যান্সিয়াল পজিশন খারাপ হয়েছে, তুমি সাইনিং মানি নিয়ে নিছো, তো এখন তো ছবিটা বোধ হয় করা হবে না। তো আপনি কালকে সকালে বাসায় আসেন। আমি সকালে বাসায় গেলাম, যে সাকিবের জন্য ওয়েট করলাম, সাকিব আসলো, বললো যে কী প্রবলেম, তাহলে বুঝাইয়া বললাম যে এখন তো তোমার হাতেই সব কিছু, কারণ তুমি টাকা দিছি আমি, তুমি সাইনিং মানি নিছো, তুমি রাজি হয়েছো, এখন প্রডিউসারের যে কোনো প্রবলেমের জন্য করে নাই, এখন তো তোমার উপরে ডিপেন্ড করে। সে বললো দাদা কালকে একটু আসেন। কোনো ডিসিশন কিন্তু সে দিল না আমাকে, কী করবে আমি তাও জানি না। ঠিক আছে, তো পরের দিন আমি গেলাম, যাই বসে রইলাম, আমি তো টেনশানে, আমার প্রডিউসারও টেনশানে। তো বললো যে কতক্ষণ পরে সাকিবের সেক্রেটারি এসে বললো যে স্যার এই যে আপনি টাকাটা স্যার পাঠাইছে। আমি কিসের টাকা, এটা কোন কত টাকা? বলে গইনা দেখেন স্যার, গইনা নিতে বলছে। সাকিব আর কিন্তু আসে না, রাগে হোক দুঃখে হোক নাই বা আসতে পারে, এতগুলো টাকা আবার তাকে ফেরত দিতে হচ্ছে। আমি গইনা দেখি 30 লক্ষ টাকা, এবং আমি কিন্তু আপনার দায়িত্ব নিয়েই বলতেছি, এই ধরনের ঘটনা বাংলাদেশ চলচ্চিত্রে খুব কম ঘটে, যে সাইনিং মানি নেওয়ার পরে প্রডিউসার বা ডিরেক্টর যদি কোনো কারণে ছবি বানাইতে ফেল করে, তাহলে এটা আর্টিস্ট যদি টাকা ফেরত না দেয়, এটা নিয়ে কোনো আইনগত ব্যবস্থা করা যাবে না। এই হলো সাকিব খান, সে কত উঁচু মানের মানুষ বুঝতে পারছেন? তার সম্বন্ধে যে আপনি মন্তব্য করেন, উনি অভিনয় জানে না, হ্যান জানে না, তেন জানে না, উনি এইটা করছে, উনি ওইটা করছে, উনি অমুক প্রডিউসারে ফাঁসেছে, আরে ভাই আপনি কী জানেন? আপনি কি ফিল্মের লোক? আপনি ফিল্মই দেখেন না, তা আপনি সাকিব খানের সঙ্গে কথা বলেন কেন? সাকিব খান কেন? বাংলাদেশের এমন কোনো পরিচালক, এমন কোনো আর্টিস্ট নাই যে আমাদের এই প্রডিউসার ডিরেক্টরকে কষ্ট দেয় নাই। সেটাই রাজ্জাক ভাইয়ের থেকে শুরু করে আজকের এই বলেন শুভ পর্যন্ত, আরিফিন শুভ পর্যন্ত সবাই দেয়, সাকিবও দিছে। এটা একটা নিয়ম, এটা বোম্বেতেও দেয়, এটা হলিউডে দেয়, বলিউডেও দেয়, সব জায়গায় দেয়। কিন্তু আপনি তো কিছু খবর রাখেন না, আপনি তো সারাদিন আসেন খালি ধান্দা করেন, কেমনে টিভি একটা এপিসোড বানাইবেন, আর কেমনে এটা ছাড়বেন, আর কেমনে দেখবো, কেমনে 2 লাখ 2.5 লাখ টাকা কামাইবেন। তো সাকিব খান সম্বন্ধে কথা বলতে হইলে আগে সাকিব খান সম্বন্ধে জানেন। গেল সাকিব খান, আপনি মাশরাফি বিন মুর্তজা, আমাদের যে বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেন, তাকে সবাই চিনে, আপনিও চিনেন। আপনি তার সম্বন্ধে একটা ভিডিও করে বলতেছেন কি মাশরাফি বিন মুর্তজা যদি মরা যায় তাহলে মানুষ ভুলে যাইব। হ্যাঁ রে জর্জ সাহেব, আপনি কোনো ধারণাই নেই, বাংলাদেশ বোধহয় জানতেন না আপনি, আমেরিকায় বসেছেন তো, গ্যারামের মধ্যে থাকেন তো বোধহয়, ফ্লোরিডার টাম্পা, টাম্পার থেকে 50 কিলোমিটার দূরে আপনারই ভার্সন। তা আমি ফ্লোরিডায় গেছি, টাম্পাও গেছি, ফ্লোরিডার মিয়ামিও গেছি, ওয়েস্ট পাম বিচেও গেছি, টাম্পায়ও গেছি, কিন্তু আপনি গ্রামে যাই নাই। তো গ্যারামে থাকেন, দুনিয়ার খবর 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 টবর লন, লইয়া পরে ভিডিও বানান। গেল এইটা, আপনি 71 টিমের একজন উপস্থাপিকা, নাম বলার দরকার নেই, তাকে আপনি যে কোনো একটা ব্যাপারে রোস্টিং করছেন, ভালো কথা করতেই পারেন, সে একটা ভুল করতেই পারে, কিন্তু তার সম্পর্কে আপনি যে অশালীন উক্তি ব্যবহার করছেন, একজন ভদ্রমহিলাকে যে ভাষায় কথা বলছেন, এটা বোধ আপনার বলা ঠিক হয় নাই। আপনি আবার ভাবুন তো, আপনার ওয়াইফ সম্পর্কে যদি আমি ওই ভাষাটা ব্যবহার করি বা অন্য কেউ ব্যবহার করে, আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তো কথা বলেন, আমার তো কোনো অসুবিধা নেই, আপনি রোস্টিং করেন, কিন্তু ভাষায় সংযত থাকেন। আপনি একটা ভিডিওতে কী বললেন, আমেরিকান শালারা গোসল করে না, আরে আমেরিকান লোকরা গোসল করে না,
আপনি জানেন আমেরিকান লোকরা গোসল করে কিনা, তারপরে আপনি শালা বইলা বলেন, তাদের দেশে থাকেন, তাদেরটা খান, নিজের কামাইকে রাখান, যদিও তাদের দয়ায় থাকেন, আপনি তাদেরকে শালা বইলা সম্বোধন করেন, এটা কি ঠিক? কাউকে কি শালা বলা ঠিক? কথায় কথায় শালা শালা তুই তুমি মিয়া, হোয়াট ইজ দিস? আমার তো মনে হয় না আপনি লেখাপড়াও শিখছেন, আমার মনে হয় না, আমি জানি না আপনি কত লোক লেখাপড়া শিখছেন, আমি জানি না আপনার আসল নাম কি। আপনি বলেন আপনার নাম জর্জ, জর্জের পিছনে একটা নাম আছে, সেটা কিন্তু কোনোদিন বলেন না আপনি। তো এখন ঘটনা হচ্ছে আপনাকে নিয়ে রোস্টিং করতে হলে আমি আপনার মতো ভাষা ব্যবহার করব না, আমি কিন্তু নর্মালি কথাবার্তায় কইতেছি, যেগুলো আপনি বলছেন এগুলা এগুলা বাদ দেন, আপনি অন্যান্য অনেক সাবজেক্ট আছে, আপনার সম্বন্ধে এই কথাও উঠছে বাজারে, আমি জানি না সত্যবত্থ, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই না, আপনি অনেকের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছেন, আপনারই কোনো লোক আবার এটা করছে, একটা ভিডিও করে আপনার চ্যানেলে ছাড়ছে বা অন্য চ্যানেলে ছাড়ছে, কি বলছে? বলছে যে আমি আজকে জর্জ সাহেবকে রোস্টিং করব, করার পরে আমরা শুনলাম কীভাবে কী রোস্টিং করে দেখলাম, ওনার মূল বক্তব্য হইল আপনি নাকি অনেক টাকা পয়সা নিয়েছেন এবং লোকজন টাকা পয়সা দিয়েছে আমেরিকা যাওয়ার জন্য, ওনার কথা হলে তো জর্জ সাহেবের দোষ কী? মানুষ যদি টাকা পয়সা তাদের দেয় সে তো খারাপ হইতেই পারে। তো এইটাও কিন্তু আপনার সম্পর্কে বাজারে আছে, আপনি টাকা পয়সা নেন লোকজন আমেরিকা নিয়ে যাবেন, আপনি তো আমেরিকা করে নিয়ে যেতে পারবেন না, আপনি নিজেও জানেন আমরাও জানি। আপনার সম্বন্ধে বলতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা বলা যাবে রোস মিস্টার জর্জ, কিন্তু আমার একটা অনুরোধ আপনি একটু সংযত ভাষায় কথা বলেন, কোনো ভদ্রমহিলাকে অশোভন ভাষায় সম্বোধন করেন না, কোনো ভদ্রলোককে শালা বললেন না। তো এক জায়গায় আপনি বলতেছেন যে আপনি অভিনয় শিখাই দিবেন, আপনি থাকলে দেশে হিরো হয়ে যেতেন, অমুক করতেন তমুক করতেন, আবার এক জায়গায় নিজেই বলতেছেন বাংলাদেশে 18 কোটি লোক, এর মধ্যে 1.5 কোটি ইয়াং ছেলে পেলে আছে, এরা কি সব হিজড়া নাকি? এরা কেউ শাকিব খানের সাথে কম্পিটিশন করে নায়ক হইতে পারে না? হোয়াট ইজ দিস? বাংলাদেশের 18 কোটির মধ্যে 1.5 কোটি ইয়াং ছেলে পেলে সব হিজড়া? এটা কোনো ভাষা হইলো মিস্টার জর্জ? থিঙ্ক অফ ইট, এটা কোনো ভাষা হইলো? এটা তো ভাষা হয় না। আপনি বাংলাদেশের 1 কোটি ছেলে পেলে হিজড়া বানিয়ে দিলেন, এরকম বলতে গেলে আপনার সম্বন্ধে আমি 1 ঘন্টা বলতে পারব, কিন্তু আমি বলতেছি না, কারণ আমি আপনাকে জাস্ট খালি বলতেছি যে আপনি আও আপনি ভাবেন না যে আমি নতুন ইউটিউবার, আমার কি বলে একটু সাবস্ক্রাইবার দরকার, এর জন্য আমি এটা করছি। নো, আপনি মালিক আফসার এ চ্যালেঞ্জ করছেন যে আপনার সাথে ডিবেট করতে, আমি আপনার চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আপনি ডিবেট করেন, বাট নট ইন ইউটিউব, টেলিফোনে আসেন, মেইলে আসেন, ডিবেট করব, কিন্তু আমি ইউটিউবে করব না, কারণ আপনার মতো আমি ওই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ইউটিউব ভিডিও করি না। হ্যাঁ, তো এনিওয়ে আরও অনেক কিছু বলার আছে, যদি আপনি কোনো কিছু বলতে চান আমারে বললেন, আমি আপনার উত্তর দেব, অসুবিধা নাই। ইউটিউব করেন, সরি ইউটিউব করেন, আরও আগায় যান, 400,000 থেকে 500,000 বিলিয়ন ভিউয়ার নেন, বাট মানুষকে ঠকায় না, মানুষকে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়া না। ঠিক আছে জর্জ সাহেব, ভালো থাকবেন জর্জ সাহেব। তো বন্ধুরা, আমি আসলে জর্জ সাহেবকে রোস্টিং করার জন্য বা বাঁশ দেওয়ার জন্য করি না, আমি তাকে একটু কিছু বললাম, এই জন্য তাকে কেউ কিছু বলে না, বললাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।